এইচএসসির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আরও ভেবে চিন্তে নিতে হতো বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন। এখন পরীক্ষা নেওয়াটাও বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি। তবে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের ঢুকে পড়া ও শিক্ষকদের জোর করে অপসারণ দুঃখজনক বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা। মঙ্গলবার অটোপাসের দাবিতে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা ঢুকে পড়ে। তাদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে সরকার। পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। তবে সচিবালয়ে যারা এসেছিলেন তাদের মতের সাথে বাকি সবাই একমত কিনা তা যাচাই করার সুযোগ নেই বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, অটোপাসের সিদ্ধান্ত আরো ভেবে চিন্তে নিতে হতো। এই বিষয়ে আরো অনেক চিন্তা ভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হতো। গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে সেটা তো খুবই দুঃখজনক। তিনি বলেন, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, পরীক্ষা নেয়ার উপযোগী নয় সব কেন্দ্র। তিনি জানান, প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও চ্যালেঞ্জ রয়েছে। নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন, 7টি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলো স্থগিত ছিল। বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটু। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।